পাকিস্তানের অবস্থা শ্রীলঙ্কার মতো খুব বেশি দেরি নেই। পরিসংখ্যান বলছে, তাদের হাতে যে অর্থ আছে তা দিয়ে মাত্র 14 দিনের মতো চলা সম্ভব। পাকিস্তান দেউলিয়া হলেও সম্পদের পাহাড়ে বসে রাজার হালে দিন পার করছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। $262 মিলিয়ন সম্পত্তি রয়েছে তার, বৈধ নাকি অবৈধ। এত অর্থ শাহবাজ কোথায় পেয়েছেন, কি চলছে আসলে পাকিস্তানে, কতটা ভয়াবহ সেখানকার পরিস্থিতি, এসব বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমা অব্যাহত আছে। সর্বশেষ আপডেট অনুযায়ী $1.5 বিলিয়ন কমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $4.9 বিলিয়ন দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ তথ্য জানিয়েছে। তারা বলছে, 2014 সালের এপ্রিলের পর এটাই সবচেয়ে কম রিজার্ভ। 2023 অর্থ বছরে এই রিজার্ভ নিয়ে পাকিস্তান তার অতি প্রয়োজনীয় আমদানিগুলো পূরণ করতে পারবে না, দ্য ডনের খবরে বলা হয়। গত 12 মাসে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের রিজার্ভ $12.6 বিলিয়ন কমেছে। 2021 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল $17.7 বিলিয়ন, যা এখন $4.9 বিলিয়ন দাঁড়িয়েছে। যে অর্থ দিয়ে 2 সপ্তাহের মতো আমদানি খরচ মেটাতে পারবে পাকিস্তান। বাণিজ্যিক ব্যাংকগুলোয় নেট বৈদেশিক রিজার্ভ এখন $5.9 বিলিয়ন, অর্থাৎ দেশের মোট তরল বৈদেশিক রিজার্ভ এখন $10.8 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কখন তার নবম পর্যালোচনা শেষ করবে তা এখনও স্পষ্ট না। তবে পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতা ইসমাইল সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, এখনও দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে পাকিস্তান। পাকিস্তান 2019 সালে $6 বিলিয়ন IMF প্রোগ্রামে প্রবেশ করেছিল, চলতি বছরের শুরুতে যা $7 বিলিয়ন হয়েছিল। $1.18 বিলিয়ন ছাড়ের জন্য IMF কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তান সরকার এখন আলোচনা চালাচ্ছে। এ কারণে প্রোগ্রামটির নবম পর্যালোচনা মুলতবি রয়েছে। অনেক স্বাধীন অর্থনীতিবিদরা বিশ্বাস করেন, সরকার IMF এর নির্ধারিত প্রাক প্রয়োজনীয় কর্মক্ষমতা মানদণ্ডে পিছিয়ে পড়েছে। গত বছরের ভয়াবহ বন্যা, ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানি মূল্যস্ফীতির পাশাপাশি বিশ্বব্যাপী সুদের হার ক্রমবর্ধমান সহ কয়েকটি বিষয় পাকিস্তানকে দেউলিয়ার পথে ঠেলে দিয়েছে। ভয়ঙ্করভাবে ঋণের জালে জর্জরিত পাকিস্তান। গত বছরের নভেম্বরের হিসাব বলছে, দেশটির জ্বালানি খাতের ঋণের পরিমাণ ছিল ₹2.53 ট্রিলিয়ন। পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো PBS এর প্রকাশিত হালনাগাদ ভোক্তা মূল্য সূচকের তথ্যে দেখা যাচ্ছে, ডিসেম্বর মাসে পাকিস্তানের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 24.5%। দেখা গেছে, আবাসন, পরিষেবা ও যোগাযোগ ছাড়া অন্য সব খাতে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘরে উঠেছে। এতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জ্বালানি সরবরাহকারীদের পাওনা মেটাতে হিমশিম খাচ্ছে। তাছাড়া গত 3 বছরে ১৪ লাখ কোটি টাকা ঋণ দিয়েছে পাকিস্তান, ফলে মোট ঋণের পরিমাণ ৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। রিজার্ভ সংকটের মধ্যে আবার মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট। দেশটির প্রাকৃতিক গ্যাসের সরবরাহ প্রায় বন্ধ, ডলার না থাকায় আমদানিও বন্ধ। অন্যদিকে সেদেশের হাঙ্গু শহরসহ অনেক এলাকায় মানুষ রান্নার গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১১,০০০ টাকায় পৌঁছে গিয়েছে বলে জানা গেছে, যা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এছাড়াও আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তান থেকে উঠে এসেছে ভয়ানক দৃশ্য। সিলিন্ডারের অভাবে প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে সেখানে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে বিশাল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা হচ্ছে রান্নার গ্যাস, আর সেই প্লাস্টিকের ব্যাগে গ্যাস নিয়ে যাচ্ছেন গ্রাহকরা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস ভরা দৃশ্য ধরা পড়েছে খাইবার পাখতুনখোয়ায়। কম্প্রেসরের মাধ্যমে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরছেন বিক্রেতারা, যা ভয়ঙ্কর বিপজ্জনক। এই প্রদেশের কারাক জেলায় ২০০৭ সাল থেকে রান্নার গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে এই দৃশ্য প্রকাশ্যে আসায় অনেকে শিউরে উঠছেন। প্লাস্টিকের ব্যাগগুলো বিশেষভাবে তৈরি, তাতে নজেল ও ভাল্ভ লাগানো রয়েছে। এক একটি ব্যাগে 3-4 কেজি গ্যাস ভরা হয়। সেই গ্যাস ভরতে 1 ঘন্টা সময় লাগছে বলে ওই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে। এরই মাঝে মাসের শেষে বেতন পাচ্ছেন না কর্মচারীরা। বিয়ের জন্য বাড়ি ভাড়া থেকে শুরু করে শপিং মল তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখা দিয়েছে খাবার সংকট।
এক কেজি আটার জন্য মানুষের আর্তনাদ হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এক কেজি মুরগির মাংসের দাম পৌঁছেছে 800 রুপিতে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বৈদ্যুতিক পাখা এবং বাল্ব উৎপাদন বন্ধ এবং রাত 8টার পর দোকানপাট বন্ধ করতে নির্দেশ দিয়েছে পাক সরকার। এভাবে মূল্য বৃদ্ধির ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সাধারণ মানুষের এই অবস্থা হলেও বেশ আয়েশেই দিন কাটছে দেশটির প্রধানমন্ত্রীর। যদি সেই দেশের প্রধানমন্ত্রীর সরকারি ব্যয় না কমানো হয় এবং যদি তার ব্যক্তিগত সম্পত্তি থেকে একটি পয়সাও কারোর সাহায্যে না লাগে, তাহলে সেই সম্পদের কী প্রয়োজন? এই আলোচনা এখন চলছে সারা পাকিস্তান জুড়ে। দীর্ঘদিন ধরে দেশকে নেতৃত্ব দেওয়া নেতাদের ভুল নীতির খেসারত জনগণ বহন করছে বলে জানাচ্ছেন সকলে। চরম বেকারত্ব এবং আকাশছোঁয়া মূল্যস্ফীতির কারণে পাকিস্তানের জনগণ এই দুঃসময়ের খাবারের খোঁজে ঘুরছেন হন্যে হয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গড়ের মাঠ হলেও দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্পত্তিতে কোনো ভাটা পড়েনি। একটি প্রতিবেদনে জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেশে মোট সম্পদের পরিমাণ $108 মিলিয়ন বা 9 বিলিয়ন পাকিস্তানি রুপি। পাশাপাশি লন্ডনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $153 মিলিয়ন বা 12 বিলিয়ন পাকিস্তানি রুপি। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর বার্ষিক আয়, যা সরকারি বেতন হিসাবে পাওয়া যায়, তা প্রায় 24,18,000-এর কাছাকাছি। অর্থাৎ প্রতি মাসে প্রায় 2 লাখ টাকা আয় করেন তিনি। অথচ পাকিস্তান এবং লন্ডনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মোট সম্পদের পরিমাণ $262 মিলিয়ন কাছাকাছি। শাহবাজ শরীফের প্রথম স্ত্রী নুসরাত শাহবাজ আবার তার থেকেও বেশি ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় $276 মিলিয়ন। একই সঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে শাহবাজ শরীফের দ্বিতীয় স্ত্রী তেহমিনা দুরানিও কম ধনী নন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, মাসে 2.5 লাখেরও কম বেতন পাওয়া প্রধানমন্ত্রীর পরিবার এত অর্থ কোথায় পেল? বলে রাখা ভালো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে 2020 সালে অবৈধ অর্থের মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোট 7,328 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তার ছেলে মুখ্যমন্ত্রী হামজার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। একদিকে দেশটির রিজার্ভ শেষ আর প্রধানমন্ত্রী বাড়িয়ে চলছেন সম্পদের পাহাড়। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এক মাসের আগেই দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান? জানা গেছে, পাকিস্তানকে দেউলিয়া হতে বাঁচাতে এগিয়ে এসেছে সৌদি আরব। ইতিমধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে $200 কোটি গচ্ছিত রেখেছে সৌদি আরব। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ বাড়াতে উৎসাহী সৌদি আরব। জানা গেছে, $200 কোটির অঙ্ক বাড়িয়ে 500 কোটি করার চেষ্টা করা হতে পারে। কিন্তু কোনো কিছুই যথেষ্ট হচ্ছে না, কারণ এর মধ্যে আবার চলতি মাসে দুটি বিদেশি ব্যাংকের $100 কোটি ঋণ পরিশোধ করতে হবে। ফলে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন পাকিস্তানের নীতি নির্ধারকেরা। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাধ্য হয়ে IMF-এর ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছে দেশটির সরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও ঋণের পক্ষে সায় দিয়েছেন। কারণ হিসাবে তিনি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তানের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় IMF-এর ঋণ না নিলে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে। তার আশঙ্কা, মূল্যস্ফীতির হার আরও বাড়বে। সামগ্রিকভাবে পাকিস্তান যে সংকটের মুখে পড়েছে, তাতে গত 7 মাসে দেশটির প্রায় 7,50,000 মানুষ দেশ ছেড়েছেন। জনগণের প্রতি ইমরানের আহ্বান, আসুন আমরা দেশ না ছাড়ি, সবাই মিলে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, পাকিস্তান একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দেশটিতে দরকার যোগ্য একজন সরকার প্রধান। অনেকেই আবারও ইমরান খানকে ক্ষমতায় দেখতে চাইছেন। আপনারা কি চান, ইমরান খান আবারও ক্ষমতায় আসুক? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। আলোচনা ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।